আল্লাহ তোমার ধরার মাঝে কত জানাও জানা সৃষ্টি আছে। ব্রিডিং রুমে আপডেট কিভাবে করলাম আপনারা দেখানোর চেষ্টা করব। এই যে বর্তমানে আমার ব্রিডিং রুমে আছে, এটা হলো আপনার কেভেন্ডিস লাইনের একটি মাদি, আর এটি হচ্ছে আপনার এই জার্কেম্পের একটি নর। এই কবুতরটি আবার ডাইরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা, আর এটি বাংলাদেশের বর্তমানে দেশীয় ব্রিড বলতে পারেন। এখানে আছে আপনার কিটেল লাইনের নর কবুতরটি, আর এর পাশে আছে আপনার আলাদিন লাইনের একটি কবুতর। আলাদিন লাইনটা হলো মাদি, কিটেল লাইনটা হলো নর। মাশাল্লাহ ডিমে আছে বন্ধুরা। এখানে আছে আপনার জাম্পিং জ্যাক আর পিটার বেন, ডিমে আছে কবুতরটি, দোয়া করবেন। এখানে হলো আমার হোম ব্রিড, একটি কবুতর এক ভাইকে দিয়েছিলাম, উনি বিশেষ কারণে কবুতর পোষা বাদ দিয়ে দিয়েছেন। আমার যতটুকু মনে হয় যে উনি ভাবছেন যে করোনা কবুতর উড়ালে কবুতরের সাথে করোনা চলে আসে, তো ওই কারণে তিনি বাদ দিয়ে দিয়েছেন। আর এখানে মাদি কবুতর, এই মাদি কবুতরটা জোড়া দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আপনার কিটেল আর পিটার বেনের একটি সিঙ্গেল বাচ্চা, ওটা এই কবুতরের জোড়া দিয়ে উচ্চার করেছিলাম। এখানে হলো আপনার আরো এক জোড়া ব্লুবার কবুতর, খুবই পুরাতন কবুতর, একদম 15 সালের কবুতর। এটা থেকে যে বাচ্চাটি দেখতে পারতেছেন, বাচ্চাটা কিন্তু এপ্রিল লাইনের বাচ্চাটি হচ্ছে আপনার, লেখা আছে এখানে বাচ্চাটি হলো আপনার এপ্রিল গিজালের নর আর মিলিটেন সেনো পিটার মাদি বার্লেস, এই দুটার কম্বিনেশনে এই বাচ্চাটি এসেছে। এখানে হলো আপনার এপ্রিল নর, এপ্রিল লাইনের নরের সাথে, গ্রিজেল নরের সাথে পিটার বেনের মাদি জোড়া দিয়ে আশা করি ডিম থেকে বাচ্চা অল্প কিছুদিনের ভিতরে পেয়ে যাবো। এই যে তারপরে বন্ধুরা এখানে হলো আপনার হার্ডি কুকার নর, এর সাথে আপনার জোড়া দিয়েছি 215 লাইনের মাদিটি, ডিমে আছে, দেখা যাক কেমন ফসল পাওয়া যায়। অল্প কিছুদিনের ভিতরেই এই কৌতুকগুলো আমি জোড়া দিয়েছিলাম। এটা হলো আপনার পাইথন নর, পাইথন নরের সাথে আলাদিন লাইনের মাদি কবুতর, মাশাল্লাহ ডিমে আছে। এই যে আপনার প্রত্যেকটা কবুতর কিন্তু আমরা ঠিকভাবে লিখে রাখি, ডেটগুলো কিন্তু লিখে রাখি, লিখে রাখার কারণ এতে করে ডিম ফুটা না ফুটা, ডিম জমা চেক করা, ডিম মুছে দেওয়া, সব কিছুর একটা হিসাব থাকে। এটা হচ্ছে বন্ধুরা ডি ক্যাপ্রিও লাইনের এক নর কবুতর, এর সাথে ঠুলে লাইনের একটি মাদি কবুতর, ডি ক্যাপ্রিও ঠুলে। এটা আপনার 25 তারিখ ডিম দিয়েছিল, 12 তারিখ ইনশাল্লাহ ফুটে যাবে। এই কবুতরটি হচ্ছে এপ্রিল লাইনের নর কবুতরটি। এটা হচ্ছে এইজার ক্যাম্পের আপনার মাদি কবুতরটি। এই কবুতরটি ডিম দিয়েছিল একবার, ওর ডিমটা আমি ট্রান্সফার করে দিয়েছি আরেকটি কবুতরের নিচে, ভেঙে ফেলেছিল এই কবুতরের ডিম, তাই এই কবুতরটির ডিম ট্রান্সফার করে দিয়েছি। এখানে এই কবুতরটি আমার হোম ব্রিড,
2015 সালের বিআরপিএফসি টেক পরিহিত কবুতর। এটা রেস রেজাল্ট, সম্ভবত দুইটা রেস রেজাল্ট আছে আমাদের। আমার যে আগে ক্লাব, যে ক্লাবে আমি খেলতাম, ওই ক্লাবের এইচআরপিএফসি দুইটা রেস রেজাল্ট আছে। ওইটা কবুতরটা আসলে আমি হাতছাড়া করতে চাই না। এই কবুতরটির বাচ্চা, যে কবুতরটির বুকে মেরেছে ধাপড়িতে, এছাড়াও আরও দুইটি বাচ্চা আছে, আরেকটি বাচ্চা হারিয়ে গেছে। ওই কবুতরটির বাচ্চা আমি লাগিয়েছি ধাপড়িতে। এখন এবার রেস করার সম্ভাবনা আছে, এটার সাথে মিলিয়ে দিচ্ছে আপনার পিটার বেন বার্লেস মাদি কবুতর। জেনসেন মিলি সাথে পিটার বেন, আর আপনার এটা আমার লফটের স্টক বার্ড। যাই হোক বন্ধুরা, এখানে আছে আপনার আরো এক জোড়া ব্লু বার কবুতর। এই ব্লু বার কবুতর এটা আমার 2015 সালের আরেকটি জোড়া কবুতর। এই জোড়া কবুতরের সাথে ছিল, এটা হলো সম্ভবত নল কবুতর আর এটা হলো মাদি কবুতর। অসময়ে নল কবুতর তা দিচ্ছে। এটার নিচে একটা বাচ্চা ফুটিয়েছি, সেই বাচ্চাটি হচ্ছে আপনার নিকোপ্রঙ্ক আর সোমোসার্স কম্বিনেশনে ডিম ছেলে দিয়েছিলাম, বাচ্চা হয়েছে। আসলে তো আপনারা জানেন যে আপাতত লাইন ছাড়া কোনো ব্রিড নিতেছি না, তাই ওগুলার তলেও কিন্তু আমার ডিম ট্রান্সফার করে দিই অন্য কবুতরের। এই যে দেখেন বাচ্চাটি আসলে আসলে নিকোপ্রঙ্ক এক্স সোমোসার্স। ডিমটি পেরেছিল 25/10, আর ডিমটি উঠেছে আপনার 12/11। আর এখন বর্তমানে যে কবুতরের যে ডিমটি রয়েছে সেটি হচ্ছে কিটেল, কিটেলের গ্রিজেল নর আর এব্রিল মাদি। এব্রিলের মাদি কবুতর আর কিটেল গ্রিজেল নর, এটা পাশের লফটে থাকা একটি কবুতরের জোড়ার ডিম, এটা তাহলে আবার ছেলে দিয়েছি। ঠিক এই কবুতরটি তলেও আপনারা দেখেন সরি, এভাবে আমরা সাজিয়ে রাখি ডিক্যাপ্রিও আর টিপস লাইনের, ডিক্যাপ্রিও আর টিপস লাইনের কবুতরের কম্বিনেশনের যে ডিমটি আসছিল ওই ডিমটি এখানে আমি ছেড়ে দিয়েছিলাম। অলরেডি আপনাদের দোয়ায় বাচ্চাও এসেছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। বাচ্চা এসেছে, যাই হোক দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল টিপস আর ডিকে প্রিয়র বাচ্চা পাবো, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এখানে মোটামুটি আপনাদেরকে এই লফটের একটা নতুন আপডেট, একটা ধারণা আপনাকে দিতে পারছি। আমরা চলে যাব বন্ধুরা আমাদের পাশের মিনি লফটে, সেখানে কি আছে আপনার একটু দেখে আসি এক নজর। প্রথমেই যে কবুতরটি আমাদের হাত চানি দিছে, সেম দুইটি জোড়া কবুতর। এটার নিচে আবার ডিম ছেলে দিয়েছি, এটা ডিম ভেঙে যাওয়ার কারণে, এব্রিল ব্লু পাইড নর আর এজার ক্যাম্প ব্লু পাইড। ওই যে এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে যে কবুতরের ডিমটা ছেলে দিয়েছি, এই এই কবুতরের নিচে ডিম ছেলে দিয়েছি। এখানে আছে আপনার আবার বোল্ট লাইনের মাদি কবুতরটি, সেই মাদি কবুতরটি এখানে একটা বাচ্চা আছে, বোল্ট লাইনের বেবি। মা পালতেছে একটা, বাবা পালতেছে আরেকটা। বাবার কাছে যখন আমরা যাবো তখন এর পরিচয় আমরা আপনার কাছে তুলে ধরবো। এখানে আছে আপনার কিছুদিন আগে নতুন কালেকশন করা কার্লোস 2020। এই কার্লোস লাইনের নোটটি আমি কালেকশন করেছি, এটা আমার লফটের নতুন মেহমান। তো এখানে আপনার আবার বোল্ট লাইনের সাথে জোড়া দিয়েছিলাম এই নোটটি, এটা আমার লফটের একটি নোর, এটা এবার রেসে দেওয়া হবে না। এটা আমার ভাই যিনি আমাকে কবুতরটি দিয়েছিলেন তিনি তিনি একদম বেছে এই কবুতরটির সাথে জোড়া দিয়ে দিয়েছিলেন, তাই ভাইয়ের কথা রক্ষার্থে, সম্মান রক্ষার্থে আমি এটা থেকে এই বাচ্চা জোড়াটি পেয়েছি।
নর পালতেছে একটি কবুতর, মাদি পালতেছে আরেকটি কবুতর। বন্ধুরা, আপনাদের ধৈর্য চ্যুতি যেতে না ঘটে তাই আরও একটি পর্বে বাকি অবশিষ্ট লাইন এবং লাইনের কবুতরগুলো এবং লফট আপডেট তৃতীয় পর্বে বিস্তারিত দেখবেন ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আগামী পর্বের আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে।